সব জল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে ডিএমপির 23 শর্তে নিজেদের পছন্দের স্থানে একই দিনে রাজনীতির মাঠে দেশের বড় দুই দল। শুক্রবার বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় ও পুলিশ হাসপাতালের মোড় পর্যন্ত সমাবেশ করবে দলটি। বৃহস্পতিবার রাতভর চলে তারই প্রস্তুতি। রাত 10টার পর সিনিয়র নেতাদের অনুরোধে নয়াপল্টনের রাস্তা ছেড়ে দেয় সারা দেশ থেকে আসা কর্মীরা। তবে বিএনপি নেতাদের অভিযোগ, একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে দেশকে অশান্তির পথে ঠেলে দেওয়ার পায়তারা করছে ক্ষমতাসীনরা। আমরা যখনই যে কর্মসূচি আহ্বান করা হয় দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় কর্মসূচি, তার একটা বিকল্প কর্মসূচি এই যে ফলো করছে বিএনপিকে, বিএনপি যখনই যে কর্মসূচি দিতে তার অল্টারনেটিভ কর্মসূচি। আমরা এখন আমাদের নেতাকর্মীদের বলছি, এই রাত্রেবেলায় কাউর থাকার প্রয়োজন নাই, সবাই যে যেখানে আসেন, যে যেখানে থাকবেন সেখানেই যান। আমরা কোনোভাবেই সরকারি কোনো এজেন্ডা বাস্তবায়ন হোক এই মুহূর্তে সেই সুযোগ করে দিতে চাই না। আমাদের প্রোগ্রামটি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ, কোনো সহিংসতার দিকেই আমরা এগুচ্ছি না, সুতরাং তাদের নিয়ে কথা বলা এই মুহূর্তে আগ্রহ প্রকাশ করছি না। দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। পুলিশ কেন গ্রেফতার করছে ঢালাওভাবে পাইকারি হারে? একটা হিরিক শুরু করেছে তারা, যে সরকারি দলের সম্পূরক শক্তি হিসেবে যে কাজ করছেন এটা আজকে গণতন্ত্রকামী মানুষ বাংলাদেশের এবং আন্তর্জাতিকভাবে এটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে, যে একটা ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা পালন করছে এই সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে মহানগর নাট্যমঞ্চ থেকে পশ্চিমের মুক্তাঙ্গন পর্যন্ত শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী 3 সংগঠন। বৃহস্পতিবার রাতে মঞ্চ তৈরি থেকে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করছে দলটি। বিএনপির মহাসমাবেশকে ব্যাহত করতে নয়, জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকার কথা জানান যুবলীগের প্রচার সম্পাদক। আমরা জনগণের কথা মাথায় রেখে, কারণ বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠন এর সাথে পাল্টাপাল্টি কর্মসূচি, এটি আমি মনে করি বাংলাদেশের কোনো জনগণই এটি বিশ্বাস করে না। একই দিনে রাজপথে দেশের বড় দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে জনমনে রয়েছে নানা জল্পনা। তবে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ অবস্থান থেকে দুই দলই চায় মাঠ গরম করতে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।